সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করতে সকালে অনেক বেশি ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালাকান্ত মিঠাই বা মিল্ক কেক খুবই মজার এই মিষ্টিটি বানানোর যেমন সহজ কেটেও তেমনি মজা আবার উপকরণও লাগে অনেক কম দুধ শুধু দুধ আর পনির দিয়ে কিন্তু এই মিল্ককেক বা কালাকান্ত মিটাই যেটাই বলার না এখানে সত্যি এটা খেতে কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দেখেন এক লিটার লিকুইড ঘন মিল্ক নিয়ে নিয়েছি আমি এক লিটার দুধকে ঝাল করে ঘন করে নিচ্ছি আমি এটাকে হাফ লিটার করে নিচ্ছি দেখেন দেখেন আমি দুটো জাল করে নিয়েছি এখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে দেখেন আবার চিনি পরিবর্তে কিন্তু কন্ডেক্স স্মিলও ব্যবহার করতে পারেন দেখেন আমি দুটোকে জাল করে নিয়েছি একদম দুটাকে জাল করে আমি কমিয়ে নিয়েছি ঘন হয়ে গেছে দেখেন একটা ছানা ছানা বাপ হয়ে গেছে এই দুটার মধ্যে আমি এখন আগে থেকে পনির গেট করে রেখেছিলাম দেখেন আমি এখানে এক কাপ পনির দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পনির পরিবর্তে কিন্তু এই দুধটাকে ছানা করে তৈরি করে নিতে পারেন দেখেন আমি পনিরটা দিয়ে দিয়েছি পনিরটা দেওয়ার পরে ভালো করে নিয়ে একটু মিক্স করে নিয়েছি দেখেন আমি এখানে ওয়ান টি স্পুন এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন দেখেন আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দেখেন চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে এটা আস্তে আস্তে করে কুক করে নিতে হবে দেখেন এটা আস্তে আস্তে করে আমি কুক করে নিয়েছি এটা দেখেন কী রকম গণত্ব হয়ে এসেছে দেখেন পনিরটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়াম রেখে জাল করে নিতে হবে না হয় পড়ে যাবে দেখেন জাল করতে করতে দেখবেন একসময় এরকম ছানা ছানা হয়ে উঠবে ফ্যানের গা থেকে আলগা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে দেখেন আমি এখানে কোনো ঘি ব্যবহার করিনি আপনারা চাইলে এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন দেখেন আমার এটা হয়ে গেছে ফ্রাই ফ্যানের গাছের উঠে আসছে আমি এখন এটা একটা বাড়িতে সেট করে নিচ্ছি দেখেন আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি সবগুলো এখন আমি এটাকে সমান করে একটু সেট করে নিচ্ছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য আমি এটা বিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পর আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি দেখেন এটা বিশ মিনিট আমি আবারও ফিরে আসছি দেখেন এক এটা একদম পারফেক্টলিভাবে জমে গেছে দেখেন এটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এই কালাগাঁথ মিঠাইটা দেখেন দেখতে কত সফট কেটেও কিন্তু অনেক টেস্টি অল্প উপকরণে খুবই কম সময়ে কিন্তু এত মজার কালাঙ্কান্দ মিষ্টি তৈরি করা যায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কত টেস্টি তৈরি করা কিন্তু একদম সহজ খুবই কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই কালাঙ্কান্দ মিষ্টিটা খেতে কিন্তু অনেক টেস্টি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে নরম তলতলে একদম এই পনির দিয়ে তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু পনিরের পরিবর্তে ছানা দিয়েও এই কালাকান্দ মিষ্টিটা তৈরি করতে পারেন যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতেও ভুলবেন না আর আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কালাকান্দ মিষ্টিটা কত সুন্দর হয়েছে আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে দেখেন কত সফট এই মিষ্টিটা কেটে কিন্তু অনেক টেস্টি একবার হলো বাসায় ট্রাই করবেন